কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি। স্ট্যাটাসে নতুন আপডেট এসেছে, এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা কিন্তু অবশ্যই ঢুকবেই ঢুকবে। তো এখন কথা হলো কবে রবি সিজনের টাকা দিবে, স্ট্যাটাসে কী কী আপডেট এসেছে, বিস্তারিত তথ্য কিন্তু অবশ্যই এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন। শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তো যেহেতু এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন আপলোড করা হয়, তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় তাহলে সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। এখন জানার চেষ্টা করব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত কখন কখন দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার দেওয়া হয়, খারিফ সিজনে এবং রবি সিজনে। খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এখন জানার চেষ্টা করব যে কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেয় বা কারা কিভাবে টাকা পায়। কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ একজন কৃষক 10,000 টাকা বছরে পায় এবং সর্বনিম্ন 4,000 টাকা বছরে পায়। টাকার পরিমাণ নির্ভর করছে কৃষকটির কত শতাংশ জমি বা কত জমি কৃষক বন্ধু প্রকল্পে সংযুক্ত রয়েছে বা নথিভুক্ত রয়েছে, তার উপরেই কিন্তু নির্ভর করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। নাম্বার ওয়ান হচ্ছে 40% বা 40%-এর নিচে যাদের যাদের জমি কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার রয়েছে বা নথিভুক্ত রয়েছে তারা বছরে দুই কিস্তিতে 2,000 + 2,000 অর্থাৎ 4,000 টাকা পায় বছরে। আশা করি বিষয়টি ক্লিয়ার। 40%-এর নিচে যদি জমি থাকে বা 0.4 একর জমি যদি থাকে বা তার নিচে যদি জমি থাকে তাহলে দুই কিস্তিতে 2,000 + 2,000 অর্থাৎ বছরে 4,000 টাকা করে পাবেন সেই কৃষক। এবং 41% থেকে 99% পর্যন্ত বা 41% থেকে 99% পর্যন্ত বা 0.41 একর থেকে 0.99 একর পর্যন্ত যাদের জমি রয়েছে তাদের জমির পরিমাণ ×50 গুণ করে টাকা দেওয়া হয়। যেমন সাপোজ ধরুন কারো কারো 50% জমি রেজিস্টার রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বা 0.5 একর জমি রয়েছে রেজিস্টার, এইরকম পরিস্থিতিতে এক কিস্তিতে টাকা পাবেন 0.50×50 অর্থাৎ 2,500 টাকা পাবেন এক কিস্তিতে, অর্থাৎ দুই কিস্তিতে সেই কৃষক মোট 5,000 টাকা পাবেন। আশা করি হিসাবটি বুঝতে পেরেছেন। এই হিসাবটি একবার ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। মনে করুন কৃষক বন্ধুর স্ট্যাটাসে আপনাদের জমি শো করতেছে মোট 65% অর্থাৎ 0.65×, তারপর 50 দিবেন, এখানে যা রয়েছে ইকুয়াল মারার পর ইনটু আবার 100 দিবেন, এখানে যত থাকবে 3,250 টাকা অর্থাৎ এক কিস্তিতে সেই কৃষক 3,250 টাকা পাবেন, দুই কিস্তিতে হচ্ছে সেই কৃষক বছরে মোট 6,500 টাকা পাবেন। আশা করি হিসাবটি বুঝতে পেরেছেন। সর্বপ্রথমে জমির পরিমাণ লিখবেন, যতটুকু জমি হয় সাপোজ ধরুন 63% জমি রয়েছে, 63.063 লিখলেন এবং তারপর ইনটু 50 লিখলেন, যত রয়েছে আবার ইনটু দিয়ে 100 লিখলেন, অর্থাৎ 3,150 টাকা এক কিস্তিতে পাবেন, দুই কিস্তিতে হচ্ছে 6,300 টাকা। আশা করি হিসাবটি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি হিসাব করবেন যে আপনার জমির পরিমাণ অনুযায়ী কত টাকা পেতে পারেন কৃষক বন্ধুর প্রকল্পের। এবং তারপরে রয়েছে 3 নম্বরে, 1 একর বা তার বেশি যদি জমি থাকে তাহলে সর্বাধিক 5,000 টাকা এক কিস্তিতে, মোট দুই কিস্তিতে হচ্ছে বছরে 10,000 টাকা। তো এখন জানার চেষ্টা করব যে আপনি কীভাবে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করবেন। এই বিষয়ে কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে, গতকালকেই আপলোড করেছি। সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে কীভাবে আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে পারবেন। সর্বপ্রথমেই আপনি আপনার মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ করবেন কৃষক বন্ধু লিখে। সার্চ করার সঙ্গে সঙ্গে ঠিক এইরকমভাবে দেখতে পারবেন, এখানে লেখা রয়েছে কৃষক বন্ধু, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এইরকম পেজ একটা দেখতে পারবেন। এটাই হচ্ছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে নথিভুক্ত কৃষকের তথ্য অর্থাৎ এই ছবিটিতে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে দেখতে পারবেন। সর্বপ্রথমেই থাকবে সিলেক্ট অপশন, এই সিলেক্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেক অপশন আসবে, আপনি যে অপশনটি সিলেক্ট করে চেক করতে চান অবশ্যই সেই অপশনটি সিলেক্ট করে চেক করতে পারবেন। এখানে সাধারণত থাকবে ভোটার কার্ড এবং তারপর আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, KVID, মোবাইল অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আমি যেটা সাজেস্ট করবো, আপনি যদি ভোটার কার্ড দিয়ে সার্চ করেন সেটাই বেটার হবে, কারণ কোনো কোনো সময় কৃষক বন্ধু প্রকল্পে আধার সংযুক্ত থাকে না।
তাই আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনি যেভাবে ভালো ভাবেন সেইভাবে চেক করে নেবেন। এখানে যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করেন, তারপর এখানে যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করেন, তারপর এখানে ভোটার কার্ডের নাম্বার দিবেন। নাম্বার দিয়ে আই এম নটের উপর এখানে ক্লিক করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। ঠিক এই রকম স্ট্যাটাস রয়েছে বর্তমান পরিস্থিতিতে, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা রয়েছে বা ব্ল্যাঙ্ক রয়েছে এবং স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ রয়েছে। এই কৃষকের জমি নথিভুক্ত রয়েছে 0.13 অর্থাৎ 13% জমি রয়েছে। সর্বনিম্ন কিন্তু 2000 টাকা পাবেন এক কিস্তিতে, দুই কিস্তিতে মোট 4000 টাকা পাবেন এই কৃষক। বর্তমানে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা রয়েছে বা ঘরটি ফাঁকা হয়ে গিয়েছে। নইলে ওই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এতদিন পর্যন্ত কিন্তু ছিল ঠিক এই রকম ট্রানজ্যাকশন সাকসেস। যেহেতু এবার কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনে টাকা দেওয়ার কাজ কৃষি দপ্তর শুরু করেছে, সেই কারণে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি উঠে গিয়ে বর্তমানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটি কিন্তু অলরেডি ফাঁকা হয়ে গিয়েছে। এবার ওই ফাঁকা স্থানে সর্বপ্রথমে আসবে এডিএ আপলোডেড, এবং তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভড, এবং তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তারপর কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করবেন। আশা করি বিষয়টি বুঝতেন। লাস্ট ধাপ হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড। অ্যাকাউন্ট ভ্যালিড আসা মানেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিছুদিনের মধ্যেই কৃষকরা পেয়ে যান। এখন জানার চেষ্টা করব কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিবে এই আগামী কিস্তির টাকা। 3রা নভেম্বর অর্থাৎ নভেম্বরের 3 তারিখে কিন্তু নতুন আপডেট এসেছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটি কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। এবার পরবর্তী ধাপ আসার পালা। যেহেতু নভেম্বরের একদম শুরুর দিকেই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে গিয়েছে, সুতরাং বাকি ধাপগুলো খুবই শীঘ্রই চলে আসবে। কৃষি দপ্তর সূত্রে খবর, যেহেতু ঘূর্ণিঝড় ডানা এবং বন্যার কারণে কৃষকদের ক্ষতি হয়েছে, সেই কারণে কৃষি দপ্তর চাইছে কৃষকদেরকে যত দ্রুত সম্ভব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দিতে, যাতে কৃষকরা সেই টাকা দিয়ে কিছুটা হলেও কৃষি কাজ করতে পারেন। তাই মনে করা হচ্ছে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করেন তাহলে অবশ্যই অফিসিয়াল আপডেট আসলে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।